বর্তমান এমপি আব্দুস সালাম মুর্শিদি যা বলেছেন সেগুলো আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর করার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এমপি সালাম মুর্শিদি গত 15 ফেব্রুয়ারি 2024 খুলনায় আসেন এবং খুলনার চার আসনে রূপসা, তেরখদা এবং দিগলিয়া উপজেলাবাসী বিভিন্ন ইউনিয়নে 15, 16, 17 এবং 18 ফেব্রুয়ারি তার অনুসারীদের সভায় মত বিনিময় করেন এবং বক্তব্য প্রদান করেন। ইতিমধ্যে বিভিন্ন অনলাইনে চ্যানেলে তার বক্তৃতার অংশ বিশেষ হয়তো আপনারা নিশ্চয় শুনে থাকবেন। তিনি বিভিন্ন ইউনিয়নের সভায় প্রকাশ্য স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যে সমস্ত নেতাকর্মী অংশগ্রহণ করেছিলেন তাদেরকে অশ্লীল ভাষায় হুমকি দিয়েছেন। তিনি তাদের পদ পদবি খেয়ে ফেলার শুধু হুমকি দেন নাই, তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষের নেতাদের সালাম দিতেও জনগণকে নিষেধ করেছেন।